নমস্কার বন্ধুরা মাধ্যমিক দু হাজার চব্বিশ বাংলা বিষয়ে কোনে উপন্যাস থেকে পাঁচ মার্কে তিনটি বড় প্রশ্ন পরীক্ষাতে আসবে যার মধ্যে থেকে দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে বড়ো প্রশ্নে কোনি থেকে দশ নম্বর থাকবে যেটার জন্য তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে আজকের এই ভিডিওতে আমি দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য মাত্র দশটি প্রশ্নের সাজেশান দেবো যে দশটি প্রশ্ন এখন থেকে তোমরা পরীক্ষার দিন পর্যন্ত পড়তে থাকবে এবং যার মধ্যে থেকে তোমরা অবশ্যই তিনটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও মার্কের দুটি প্রশ্ন তোমরা নিশ্চিত কমন পাবে অবশ্যই এই দশটি প্রশ্ন খুব ভালো করে পড়লে তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন একের দাগে আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা উদ্দৃষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন খুব ভালো করে পড়বে প্রশ্নটা এরপরের প্রশ্ন কোনি ও ক্ষিতীশ একে অপরের পরিপূরক আলোচনা করো এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে কোনি ও ক্ষিতীশ দুটি চরিত্রকেই কোনি উপন্যাসের প্রধান চরিত্র বলা যায় কিনা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর তিনের দাগে যে প্রশ্নটি রেখেছি সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে উক্তিটি কার উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেটা তো আমার পা ধোয়া জল খাবে কোন প্রসঙ্গে কার এই উক্তি এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে নেক্সট প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্ব ও জলে কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কী নেক্সট দাগের প্রশ্ন কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ফাইট কোনি ফাইট উপরোক্ত উদ্ধৃতির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো খুব ভালো করে পড়তে হবে তোমাদেরকে প্রশ্নগুলো এরপরে সাথে দাগের প্রশ্ন দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো এরপরে প্রশ্ন কোন চরিত্রটি আলোচনা করো এই পরপর দুটি প্রশ্ন কিন্তু একটু মিল রয়েছে তো অবশ্যই খুব ভালো করে উত্তরটা পড়ে নেবে এরপরে নয় দাগের প্রশ্ন লীলাবতীর চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে এরপরে দশের দাগের প্রশ্ন সফল সাঁতারু হওয়ার ক্ষেত্রে কোনির প্রতিবন্ধকতাগুলি কি ছিল সেগুলি কাটিয়ে উঠতে ক্ষিতী সিংহ তাকে কীভাবে সাহায্য করেছিলেন এই যে দশটি প্রশ্ন তোমাদেরকে দিলাম খুব ভালো করে পড়বে এই প্রশ্নগুলির মধ্যে থেকে কোনো প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট প্রতিটি প্রশ্ন তোমরা খুব ভালো করে এখন থেকে পড়া শুরু করে দাও তবে এই দশটি প্রশ্নের পাশাপাশি আরও একটি প্রশ্ন এক্সট্রা তোমাদেরকে পড়ে যেতে বলবো সেটি হলো কোনই উপন্যাসের নামকরণ কতখানি সার্থক হয়েছে আলোচনা করো এই প্রশ্নটাও একটু দেখে যাও তো প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট প্রতিটি প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর কোনি উপন্যাসের ফাইনাল অর্থাৎ লাস্ট মিনিটে একটি সাজেশন আসবে যেখানে কিন্তু প্রশ্ন সংখ্যা অনেকটাই কম দেওয়া হবে যদি সেই ভিডিওটি পেতে চাও বা বাংলা সহ অন্যান্য বিষয়ে সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে